ইন্টারঅ্যাক্টিভ জুওলজি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ ইমিউনিটি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা খুব গুরুত্বপূর্ণ। হাইপার সেন্সিটিভিটি এটা আমাদের দৈনন্দিন জীবনে একটা বড় সমস্যা বা প্রবলেম। যখন বহিরাগত অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের দেহে যে স্বাভাবিক ইমিউন রেসপন্স, তার চেয়ে একটুকু বেশি হারে ইমিউন রেসপন্স যখন দেখায়, তখন সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। ইংরেজিতে বলে এক্স অ্যাগারেটেড ইমিউন রেসপন্স, বা পূর্বে হয়তো কোনো এরকম ইমিউন রেসপন্স হয়েছিল, পরে আবার সিমিলার কাইন্ড অফ ইমিউন রেসপন্স যখন একটুকু বেশি হারে দেখায়, অর্থাৎ রিপিটেড এক্সপোজার অফ অ্যান্টিজেন, বারবার যদি অ্যান্টিজেনের এক্সপোজার হয় সিমিলার কাইন্ড, তখন এই হাইপার সেন্সিটিভিটি দেখায়। এটা আসলে একটা অ্যালার্জিক রিয়াকশান। অনেক সময় একটা সক্রিয় অ্যান্টিজেন, যেটা হয়তো কোনো মাইক্রোব, কোনো ব্যাকটেরিয়া বা এরকম যেগুলো প্যাথোজেনিক, সাধারণত রোগ সৃষ্টিকারী, তাদের মতোই কোনো নিরীহ অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই কত রকম হাইপার সেন্সিটিভিটি হয় সেটা প্রথম গেল এবং কুম, হ্যাঁ, জিএইচ গেল এবং রবিন কুম, এই মানুষের চার রকম হাইপার সেন্সিটিভিটি বর্ণনা করেন। এটা খুবই আনিজি, খুবই অস্বস্তিকর একটা অবস্থা, অ্যালার্জি যেটাকে বলে। অ্যালার্জি সমস্যা অনেকেই ভোগে, তো সেই কয় রকম এটা অ্যালার্জি হতে পারে বা হাইপার সেন্সিটিভিটি হতে পারে, সেটা গেল এবং কুম অ্যানালিসিস করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন এবং বিভিন্ন কেস স্টাডি করে ওরা বলেছিলেন যে চার রকম হয়, এবং নাম দিয়েছিলেন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান এবং টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। তো এই টাইপ 1 যেটা, সেটা খুব দ্রুত গতি, মানে যেটাকে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান বলা হয়, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান। টাইপ 2 যেটা, সেটাকে বলা হয় সাইটোটক্সিক রিয়াকশান। টাইপ 3 যেটা, সেটা ইমিউন কমপ্লেক্স রিয়াকশান, ইমিউন কমপ্লেক্স রিয়াকশান। এবং টাইপ 4 সেটা সেল মেডিয়েটেড রিয়াকশান, সেল মেডিয়েটেড রিয়াকশান। এটাকে সেল মেডিয়েটেড রিয়াকশান, এটাকে বলা হয় আর একটা কথায় DTH বা ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি। এর মধ্যে, এই চার প্রকারের মধ্যে সবথেকে দ্রুত যেটা, সবথেকে মানে তাৎক্ষণিক যে রিয়াকশান, খুব দ্রুত যার প্রকাশ পায়, সেটা টাইপ 1 অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান। এই অ্যানাফাইল্যাকটিক রিয়াকশানটা মেডিয়েটেড হয় IgE দ্বারা। IgE আমরা জানি যে মাস্ট সেল বা বেসোফিল থেকে, ইওসিনোফিল থেকে IgE তৈরি হয়। তো এই IgE তৈরি হওয়ার পর সেটা মাস্ট সেলে এক্সপ্রেস করে। এই মাস্ট সেলে এক্সপ্রেস করার পর যেটা ভেসোঅ্যাক্টিভ বায়োমলিকুল রিলিজ করতে সাহায্য করে, এই ভেসোঅ্যাক্টিভ বায়োমলিকুলের সঙ্গে IL-4, IL-10, এই দুই ইন্টারলিউকিন গুরুত্বপূর্ণ, IL-4 এবং IL-10। তো এইসব বায়োমলিকুলগুলো সাধারণত খুব দ্রুত রিয়াকশান, বিশেষ করে ইনফ্লামেশন রিয়াকশান এগুলো দেখায়। তো কী করে হয় সেটা, প্রথমেই অ্যান্টিজেন প্রেজেন্টিং হওয়ার পর যে অ্যান্টিজেনটা ঢুকেছে সেটা নিরীহ অ্যান্টিজেন, কোনো অ্যালার্জেন বা কোনো বায়োমলিকুল বা কোনো টক্সিক সাবস্টেন্স, যেটা খুব একটা দেহের পক্ষে ক্ষতিকর নয়, সেরকম কোনো ঢুকেছে, সাবস্টেন্স ঢুকেছে। ঢুকে যাওয়ার পর বেশ কিছু এজেন্ট, হ্যাঁ, যেমন হিস্টামিন, সেরোটোনিন, এইসব ইনফ্লামেটরি এজেন্টেরা, এইসবগুলো সিক্রেট হয়। হিস্টামিন, সেরোটোনিন, তারপরে ইওসিনোফিল কেমোট্যাকটিভ ফ্যাক্টর বা ECF বলা হয়, নিউট্রোফিল কেমোট্যাকটিভ ফ্যাক্টর, এইসবগুলো রিলিজ হয়। এছাড়াও এগুলো প্রাইমারি, এছাড়া অনেক সময়
এর ফার্দার না তাৎক্ষণিক নয়, এটা এটা বিলম্বিত, অনেক সময় লাগে। তো প্ল্যাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, তারপরে শ্বেতকণিকা ধাতু, লিউকোট্রায়েন, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন, এছাড়াও আইএল ওয়ান সাইটোকাইনটা, টিএনএফ আলফা বলে একটা সাইটোকাইন, এই সবাই মিলিতভাবে এই রিয়াকশানটা দেখায়। অ্যানাফাইলেকটিক রিয়াকশানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যালার্জি এবং সর্দি ঠান্ডা এইসব ব্যথা যন্ত্রণা। এখন দু নম্বর যেটা, সেটা সাইটোটক্সিক রিয়াকশান। এই সাইটোটক্সিক রিয়াকশানটা ইনিশিয়েট হচ্ছে আইজিজি এবং আইজিএম দ্বারা। আমরা জানি আইজিজি এটা অ্যাডাপটিভ ইমিউনিটিতে এবং আইজিএম ইনেট ইমিউনিটিতে এরা অংশ নেয়। এরা সেল লাইসিস ঘটাতে সাহায্য করে, সেই জন্য এটাকে বলা হয় সাইটোটক্সিক রিয়াকশান। অতিরিক্ত হাসে ঘাড়ে কোষের মৃত্যু হলে তখন হাইপার সেন্সিটিভিটি অ্যাক্টিভিটিটা দেখায়। যেমন রিসেপ্টর ডিজিজ বা হাইপো হাইপার থাইরয়েডিজম, হাসিমোতো ডিজিজ, এইসবগুলো প্রকাশ পায়। ঠিক আছে, আর তিন নম্বর যেটা, দু নম্বরের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে গ্রেভস ডিজিজ এবং মাইথেনিয়া গ্রেভিস, মিস্থেনিয়া গ্রেভিস। এছাড়াও কমপ্লিমেন্ট এবং মেমব্রেন একটা কমপ্লেক্স, এর সাহায্যেও এই টাইপ টু হাইপার সেন্সিটিভিটি হয়। টাইপ থ্রিটা এটা সব মানে গুরুত্বপূর্ণ, এটা এটা আইজিজি দ্বারা মেডিয়েটেড হয়। আইজিজি কমপ্লিমেন্ট, আইজিজির সঙ্গে কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট একটা সেরাম প্রোটিন, এবং তার সঙ্গে থাকে নিউট্রোফিল, নিউট্রোফিলটা মাইক্রোফাজ। এই নিউট্রোফিল আমাদের ব্লাডে সবথেকে বেশি থাকা WBC, প্রায় 60% উপর থাকে নিউট্রোফিল, এবং নিউট্রোফিল দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে প্রথম এরাই সক্রিয় হয়, অ্যান্টিজেনগুলোকে বিনষ্ট করে। কিন্তু যে অ্যান্টিজেন আমাদের ক্ষতিকর নয় সেই অ্যান্টিজেনকে বিনষ্ট করতে গিয়ে এরা নর্মাল সেলগুলোকে নষ্ট করে, ড্যামেজ করে, সেই কারণে এটা হাইপার সেন্সিটিভিটি দেখায়। মূলত আইজিজি এটা ওই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে ইমিউন কমপ্লেক্স তৈরি করে। এই প্রসেসটাকে আমরা জানি, আমরা বলি অ্যাগ্লুটিনেশন প্রসেস, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশান প্রসেস। এটা খুবই স্পেসিফিক, এবং আইজিজি সেই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত, যে অ্যান্টিজেন ক্ষতিকর নয়, বারবার বলছি যে অ্যান্টিজেন ক্ষতিকর নয়, সে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে এ ইমিউন রেসপন্সটা একটুকু বেশি সক্রিয়তা প্রদর্শন করতে সাহায্য করে, যার জন্যই হাইপার সেন্সিটিভিটিটা হয়। এই তিন নম্বরের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়, যার মধ্যে বেশ কিছু রোগ আছে। এরপর আমরা চার নম্বরটা, চার নম্বর তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর, এই DTH বলা হয় যেটা, টি সেল দ্বারা এটা মেনটেন হয়। টি সেল, টি সেল আমরা জানি যে সাইটোটক্সিক ফাংশান আছে টি সেলের, এবং হেলপার টি সেল, এই দু ধরনের মেন টি সেল দেখা যায়। তাহলে যেটা সবথেকে মোটামুটি বেশি ক্ষতিকর, সবথেকে ডেঞ্জারাস, সেটা হচ্ছে চার নম্বর বা Type 4 হাইপার সেন্সিটিভিটি। এটা একবার হয়ে গেলে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই এটা আর রিভার্স হয় না। ঠিক আছে, Type 4 ক্ষেত্রে কী বললাম, টি সেল দ্বারা এটা মেডিয়েটেড হয়, সেই জন্য এটাকে বলা হয় সেল মেডিয়েটেড ডিলার টাইপ হাইপার সেন্সিটিভিটি। Type 4 ক্ষেত্রে বেশ কিছু রোগ এখানে ঘটতে দেখা যায়, এবং এই রোগগুলো অনেক ক্ষেত্রেই টি সেলের দ্বারাই মানে অতিরিক্ত কোষের বিয়োজনের ফলে হয়ে থাকে, যেটা সাইটোটক্সিক ফাংশান দেখায় টি সেল। এছাড়াও হেলপার টি সেলের মধ্যে TH1, হেলপার টি সেল আমরা জানি যে এই টি সেলের সংখ্যা সবথেকে বেশি, তার মধ্যে TH1 একটা পপুলেশান, আর একটা পপুলেশান হচ্ছে TH2। TH1টা ম্যাক্রোফাজ সক্রিয়করণ করে, আর TH2টা যেটা বি সেলকে সক্রিয় করে। তো এই এটা নর্ম্যাল কেস, অ্যান্টিবডি তৈরি করে এটা নর্ম্যাল কেস, কিন্তু TH1 যেটা ম্যাক্রোফাজ অ্যাক্টিভেশন করে সেটা কিন্তু হাইপার সেন্সিটিভিটি দেখায়, অতি সক্রিয়তা দেখায়। তো Type 4 ক্ষেত্রে যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ইন্টারাকশান হয়, হ্যাঁ, বা এখানে বি সেল অ্যান্টিবডি তৈরি করে, এটাও
অনেক দেরিতে হয়, অ্যান্টিজেন যখন মোটামুটি নিষ্ক্রিয় হয়ে এসেছে আর ক্ষতির কোনো প্রভাব দেখা যাবে না এরকম একটা সিচুয়েশান এসছে, ঠিক সেই সময় এই অ্যান্টিবডিটা সক্রিয় হয়। তখন আর অ্যান্টিজেনগুলোর সক্রিয়তা থাকে না বলে এটা হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি দেখিয়ে দেয়। ঠিক আছে, তো এখানে বেশ কিছু রোগ এই টাইপ ফোরের ক্ষেত্রে হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, চামড়ার অসুখ, চুলকুনি যেটাকে বলে, এক ধরনের অ্যালার্জিক চুলকুনি, হ্যাঁ ডার্মাটাইটিস বলে। এছাড়া আছে হাসিমোতো থাইরয়েডাইটিস আর ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ। তো এই চার ধরনের রোগ, হ্যাঁ চার ধরনের যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, এগুলো হাইপার ইমিউন রেসপন্স, মানে এটা জীবনের শুরু, যেটা সূচনা বাচ্চা অবস্থা থেকেই মূলত এর শুরু হয়ে যায়। যখন জীবনের প্রথম ভাগে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন এক্সপোজার হচ্ছে, ইনবর্ন ইমিউনিটি থেকে অ্যাডাপটিভ ইমিউনিটিতে শিফটিং হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যান্টিজেন বডিতে ঢুকছে, সেই সব অ্যান্টিজেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া বা রেসপন্স তৈরি হচ্ছে, স্পেসিফিক ইমিউন রেসপন্স, সেই সময়ে কোনো ইনফেকশনের, হ্যাঁ মানে ইনফেকশনের হাত থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক বা কোনো ড্রাগ ইউজ করে যদি রিলিফ পাওয়ার একটা প্রবণতা দেখায় বা দেখা যায়, তখন সে অ্যান্টিজেন বিনষ্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিকের প্রভাবে বা ওষুধের প্রভাবে। আবার এদিকে যে সেলগুলো ইমিউনিটিতে অংশ নেওয়ার কথা তারাও সক্রিয় হচ্ছে, কিন্তু এরার কাজ করার জায়গা পায় না, অ্যান্টিজেন তো অলরেডি মেরে ফেলেছে আমি ওষুধ দিয়ে, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে, তখন এই যে সেলগুলো যেগুলো অ্যান্টিজেন ধ্বংস করার জন্য স্পেসিফিক্যালি তৈরি হয়ে গেছে তারা মেমোরি সেল আকারে রয়ে যায়। পরবর্তী সময়ে এগুলো যে কোনো ধরনের অ্যান্টিজেন যদি ওরকম কিছু সিমিলারিটি থাকে, যে অ্যান্টিজেনগুলো এমনি আমাদের ক্ষতিকর যেটা বডিতে ঢুকেছে যার এগনেস্টে এই মেমোরি সেলগুলো তৈরি হয়ে আছে, অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, সিমিলার কাইন্ড অফ অ্যান্টিজেন ওরকম দেখতে মরফোলজি, সে ক্ষতিকর নয় কিন্তু, সেটা ঢুকলেই তখন ইমিউন রেসপন্স হতে দেখা যায়। অর্থাৎ এই অ্যান্টিজেনগুলো আর ক্ষতিকর হয় না, কিন্তু আমার যে ইমিউন রেসপন্স সে ইমিউন রেসপন্সটা সক্রিয় হয়ে যায়, যার ফলে তার ধাক্কাটা আমাকে সামলাতে হয়। অ্যান্টিজেন ক্ষতিকর না হয়ে ইমিউন রেসপন্স হওয়ার ফলে অ্যালার্জিক রেসপন্স বা হাইপার সেন্সিটিভিটি দেখায়। এটা অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক হয়, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই তার প্রভাব প্রকাশ পেয়ে যায়, হয়তো সকালবেলায় কেউ বৃষ্টিতে ভিজলো, সন্ধ্যাবেলায় তার হাঁচি শুরু হয়ে গেল, যেটাকে হে ফেভার বলে। হে ফেভার হচ্ছে ঋতু পরিবর্তনগত জ্বর, সর্দি লাগে যাওয়া, এই সর্দি লাগার এটা ধাত, এসব ধাত টাত কিছুই না, এটা হচ্ছে অ্যালার্জি। এই অ্যালার্জিক রেসপন্সটা হাইপার সেন্সিটিভিটি, অর্থাৎ মানে শুরুতে, জীবনের শুরুতে একটা শিশুকে স্বাভাবিক ইমিউন রেসপন্সের যে প্রক্রিয়া সেটাকে যদি কোনো কারণে আমি ডিস্টার্ব করি, অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে বাইরে, তাহলে সেটা ক্ষতি সৃষ্টি করছে। সেটা সব জায়গাতে অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তার মধ্যে দেখলাম যে এখন এই হাইপার সেন্সিটিভিটিতে গেলে হাই পাওয়ার উপায়, মুক্তি পাওয়ার উপায় সেরকম কোনো উপায় নেই, যতটা সম্ভব একটু সুস্থ স্বাভাবিক যদি হাইপার থাকার চেষ্টা করা হয়। অ্যালার্জিক রেসপন্স, যেসব অ্যালার্জেন ঢুকলে অ্যালার্জিক রেসপন্স হয়, সেই অ্যালার্জেনগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা, সর্দি যাতে না লাগে, ঠান্ডা যাতে না লাগে, সেরকম একটা সতর্ক জীবনযাপন করা, এইসব করে এর প্রকোপটাকে এড়ানো যায়। তৈরি তার বেশি অ্যালার্জি রেসপন্সটাকে খুব একটা বন্ধ করা যায় না, কমানো যায়, কিন্তু এটা মানে নির্মূল করা যায় না। সাধারণত অ্যালার্জিক রিয়াকশনকে জাস্ট একটুকু নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া বা পুরোপুরি সারিয়ে তোলা একটু কষ্ট। আশা করি হাইপার সেন্সিটিভিটি আলোচনাটা কিছুটা ধারণাটাকে স্পষ্ট করতে পেরেছে। বিএসসি বা নিট, মেডিকেলের নিটের ক্ষেত্রে এগুলো দরকার হয়।
সেক্ষেত্রে আরেকটু ডিটেলসে স্টাডি করলে মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হবে, একটু কমিয়ে রাখা যায় শুধু অ্যালার্জি, ধারণাটা পরিষ্কার করলাম। আর একটু ডিটেলসে এত স্বল্প ভিডিওতে করা সম্ভব নয়, ঠিকঠাক ভবিষ্যতে যদি সময় হয় তাহলে আরও বিস্তৃত ভিডিও একটা তৈরি করার চেষ্টা করবো, সুরক্ষিত রাখা যায়। আর যদি এটা কাজে লেগে থাকে তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো, ধন্যবাদ।